জানি না এই বছর কার মুখ দেখে সকাল সকাল উঠছিলাম, এই বছর শুধু লিঙ্ক আর লিঙ্ক ভাইরাল হইতে আছে। প্রথমে আয়েশা হুমাইরা, তারপরে একটা বাচ্চা মেয়ে, তারপর সারা স্টুডেন্ট। এটা নিয়ে তো অনেক তোলপাড় হইলো অনলাইন জগতে, হাজারো হইলো লিঙ্ক ভাইরাল, অবশেষে আমাদের সালমান মুক্তাদি ভাইয়ারও লিঙ্ক ভাইরাল। এই দিক দিয়ে সিঙ্গেল আমরা গিটার বাজাইতে বাজাইতে হয়ে যাইতেছি দিনে দিনে কঙ্কাল। তো কেমন আছো তোমরা? তো সবাই খাবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা ভাইরাল হওয়া পার্সনের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার, আজকের ভিডিও শুরু করা যাক। ধান থেকে চাল হয়, তিল থেকে হয় তাল। আচ্ছা, ধান থেকে চাল হয়, তিল থেকে হয় তাল। আমরা এখন দেখতে পাচ্ছি সালমান মুক্তাদির লিঙ্ক ভাইরাল। ভাই, এদেশের পাবলিক সাধারণত বিপিএন লাগায়, তারপরে এগুলো ভিডিও দেখতে পারতো। এখন 2023 সালের মধ্যে শুরু থেকে পাওয়া যাচ্ছে শুধুমাত্র লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, অন্য কিছু পাওয়া যাইতেছে না। লিঙ্কের মধ্যে ঢুকে সবাই এখন রাতের চাহিদা পূরণ করতেছে। হায় হায়, ইতনা সুকুন। এইভাবে যাদের যাদের চাহিদা পূরণ হইতেছে তাদেরকে জানাই ভালো হইবি না চৌধুরী ভাই? আর আর একটা কথা বলতে চাই ভাই, সালমান মুক্তাদিরকে বাংলাদেশে জনি সিংস বলা হয়, কেন জানো? কেননা তার প্রত্যেক মাসে এরকম একটা দুটো বেডি লাগে, তাই নাকি? ইয়েস। এই দেশে মনে করো হিরো আলম ও গান ছাড়া থাকতে পারবে, হাঁস পানিতে না চলেও থাকতে পারবে, কিন্তু সালমান মুক্তাদির কোনোভাবে মেয়ে ছাড়া থাকতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেননা ভাই, সালমান মুক্তাদির ভাই এমন লেভেলের একটা প্রো প্লেয়ার, যে প্রো প্লেয়ার কিনা ভাবিদেরকেও ছাড়ে নাই। ভাবিদের সাথে রিলেশন করছে শুধুমাত্র কিছু টাকার জন্য। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। আর তার থেকে বড় কথা, ভিডিওর মধ্যে যে মেয়েটাকে দেখতে পারতেছে নিচে পড়ে ঠেলে নিতেছে, ওই মেয়েটার কার মতো দেখা যায় বলো তো কমেন্ট করে? আমি বলুম না, আমার শরম করে। তো যারা যারা সালমান মুক্তাদির আগে থেকে চিনো তো তারা অবশ্যই চিনো, বাট আমি বলে দিতেছি, জেসিয়া। এখন তো অনেকের হয়তো মনে পড়ার কথা যে গত 3-4 বছর ধরে তো তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তো তারপরে তার সাথে কিভাবে এরকম কাজ করতে পারে? এখন দেখা ভাই, যখন তারা রিলেশনে ছিল তারপরে যা করছে তা তো তোমরা এক জলক আর একবার দেখালো। দেখো ভাই, ছোট বাচ্চারা থেকে শুরু করে বড় বড় মানুষ সবাই জানে যে যখন তারা রিলেশনে ছিল তখন তাদের কাছে এটা অনেক হালাল ছিল, বাট আমরা যেহেতু মুসলমানের বাচ্চা তার কারণে মনে হয়েছে যে আমাদের কাছে এটা হারাম, বিয়ের পরে সবকিছুই হালাল। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। হয়তো বা সেও মুসলমান, বাট মুসলমানের মতো তো মুসলমান না, ডাজেন্ট ম্যাটার। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আর তার থেকে বড় কথা, তারা নিয়ে সবচেয়ে বেশি ট্রোল করে হলো সাংবাদিকেরা। তো এই বিষয়ে সাংবাদিকেরা এখনো মুখ খুললো না, তারা কি চুল ছিঁড়তেছে নাকি এটা সালমান মুক্তাদির না? কি বলছেন আপনি? যাই হোক, হ্যাঁ আমারও মনে হইতেছে যে এটা সালমান মুক্তাদির না, বাট 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 দেখতে তো একদম সালমান মুক্তাদির মতোই লাগতে আছে, কোনো প্রকার সন্দেহ নাই। আমি তো অন্যরকম কোনো মিলেই পাইতেছি না, নাকি সালমান মুক্তাদির কোনো যমজ ভাই আছে যে তার মতো দেখতে? আমি বলুম না, আমার শরম করে। দেখো ভাই, তুমি আমি সবাই জানি যে টিকটকে বর্তমানে পতিতালার মতো ডেঞ্জারাস, বাট এই পতিতালাটা সর্বত মানছিল কে জানো? আমার জানার মধ্যে সালমান মুক্তাদির ছাড়া আর কোনো বকচু দিয়ে এটা আনতে পারবে না। কেন? কেননা সে এক্সট্রিম লেভেলের এরকম বকাচ দেয়। রোজার মাসে আমি ভিডিওটা বানাইতে চাইও চাই নাই, কেননা এবার আমি 30টা রোজায় রাখছি আর 30টা তারাবি পড়ছি। পাঁচক তো নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। এক মিনিট, রোজা তো 29টা হয়েছিল। মেন কথায় আসা যাক, সালমান মুক্তাদির এমন এক বকচুর যার কিনা হাজারটা লিঙ্ক ভাইরাল হয়ে গেল, আমরা যদি বলি ওমা, আর সে জাস্ট একটা কথাই বলবে, এগুলো এগুলা ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি এগুলা খবর রাখি না, এটা যারা পড়িব পড়ক, যারা ফোন মারিব মারক গই, আই ডোন্ট কেয়ার।
ভাই ওই ভিডিওটা কি সিরিয়াসলি সালমান মুক্তাদির আর জেসিয়ার এটা আমি কনফার্ম না, কেননা ভাই এদের ভিডিও তো মনে করো অনেক পুরাতন, আবার ফেসটা অন্যরকম অন্যরকম লাগতেছে, বাট অন্যরকম লাগলেও তাদের পুরোপুরি সেম ফেস মিলতে আছে, তার কারণে আমার মনে হলো যে না এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিতই। জেসিয়া আগে তার কাছে সুগা মারা খাইছে, এখন আরো খাইতেছে, তাতে আমাদের আমাদের তো কিছু যায় আসে না। তারা লিঙ্ক ভাইরাল করতেছে, আমরা দেখতে আসি, আর আমরা গিটারও বাজাইতেছি, আর তার থেকে বড় কথা আমরা একটা কন্টেন্ট পাই গেছি, এই কন্টেন্টটা আপলোড দিতেছি। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত করে যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা শুধুমাত্র ফানি পারপাসে বানানো, তো দয়া করে কেউ সিরিয়াস নিয়ে নিজের পিছনটা মারায় না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।